नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक आर प्रतिदिनेर मतो आजो देखछेन झटपट दसटा खबरेर आरो एकटा पर्व। आज प्रथमेई आंतर्जातिक खबरे थाकछे पाश्चात्यके प्रतिरोध करते भूगर्भेर अनेक गभीरे परमाणु स्थापना निर्माण करछे ईरान। न्यूज निर्भीकेर झटपट दसटा खबरेर प्रथम एई खबर छाड़ाओ साथे साथे आंतर्जातिक जातीय एवं आंचलिक मिलिए आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो राशिया बोलेछे तारा तुर्की जलसीमाय तादेर एकटा युद्ध जहाज लक्ष्य करे यूक्रेनेर चालानो हमला प्रतिहत करेछे। राशियार प्रधानमंत्री मिखाइल मिशुस्तिन एवं चीनेर प्रधानमंत्री लि केचियांग वाणिज्य ओ बिनियोग जोरदारे नतून चुक्ति स्वाक्षर करेछेन। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় বাংলাদেশের সরকার ভীত এবং চিন্তিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সৌদির একাধিক গণমাধ্যম জানাচ্ছে এবছর সৌদিতে হজযাত্রীদের বিশেষভাবে সমাদর করছে কর্তৃপক্ষ, হজযাত্রীদের ফুল এবং খেজুর দিয়ে বরণ করছে সৌদি আরব। নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই এই মর্মে এবার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট, মোট 21টা দলের সংসদ ভবন উদ্বোধন নিয়ে দিশেহারা কেন্দ্রের মোদি সরকার। অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে বুধবার সেদেশে একাধিক মন্দিরে হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অনুমতি ছাড়াই জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর। পাশ্চাত্যকে প্রতিরোধ করতে ভূগর্ভের অনেক গভীরে পরমাণু স্থাপনা নির্মাণ করছে ইরান। বিশ্ব শক্তিগুলোর সাথে 2015 সালের পরমাণু চুক্তি আবার সক্রিয় করা নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করেছে ইরান। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে স্থাপনাটা মাটির এতই গভীরে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশেষ ব্লাঙ্কার বাস্টার অস্ত্র ও এই ধরনের স্থাপনাকে ধ্বংস করতে পারবে না। বিশেষজ্ঞ এবং স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে এপি। প্ল্যানেট ল্যাবস পিবিসির ফটো এবং ভিডিও থেকে দেখা যাচ্ছে যে ইরান নাথেঞ্জ পরমাণু স্থাপনার কাছে পর্বতে সুড়ঙ্গ খুঁড়ছে। এপি জানিয়েছে ইরান এখন অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম উৎপাদন করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসে ড্যাভেনপোর্ট বলেছেন ইরান এখন যে অবস্থায় পৌঁছে গিয়েছে সেখান থেকে তাকে ফেরানো কঠিন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ানোর পর নাথাঞ্জে নির্মাণ কাজ শুরু করেছে ইরান। রাশিয়া বলেছে তারা তুর্কি জলসীমায় তাদের একটা যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইউক্রেনের চালানো হামলা প্রতিহত করেছে। মনুষ্যবিহীন জাহাজ দিয়ে কিয়েভ এই হামলার চেষ্টা চালায়। সর্বশেষ নাশকতামূলক এই হামলা প্রচেষ্টায় মস্কো কিয়েভকে দায়ী করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আজ ভোর 5:30 ইউক্রেনের সশস্ত্র বাহিনী 3টে মনুষ্যবিহীন স্পিডবোট ব্যবহার করে কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার ইভান খুর্স জাহাজে হামলা করার একটা ব্যর্থ চেষ্টা চালায়। এতে আরও বলা হয় রাশিয়া জাহাজটাকে তুরস্কের অর্থনৈতিক জলসীমায় পাইপলাইন অবকাঠামো পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে যে হামলা চালাতে আসা 3টে শত্রু নৌযানই ধ্বংস করা হয়েছে। বসফরাসের প্রায় 140 কিলোমিটার উত্তর পূর্বে এমন ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে কৃষ্ণসাগর নৌবহরের ইভান কুর্স তার মিশন অব্যাহত রেখেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়ান বাণিজ্য এবং বিনিয়োগ জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর একের পর এক নিষেধাজ্ঞায় চাপের মুখে রয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে চীনের দিকে ঝুঁকেছে মস্কো। দেশটার সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার চীন সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন আরও কয়েকটা দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এইসব চুক্তিতে স্বাক্ষরের পর মিশুস্তিন বলেছেন এখন রাশিয়া চীনের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে আর এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক বাণিজ্য এবং বিনিয়োগ জোরদারের কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। চীনের সাংহাইয়ে একটা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে গত সোমবার সেখানে যান রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
এরপর গতকাল বুধবার বেইজিংয়ে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং। এছাড়া বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মিখাইল মিশুস্তিন। এদিন দুদেশের একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রাশিয়ার কৃষিপণ্য চীনে রপ্তানি এবং দুদেশের মধ্যে খেলাধুলা বিষয়ক সহযোগিতা বাড়ানোর চুক্তিও রয়েছে। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এছাড়া রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানিয়েছেন। জার্মানির গণমাধ্যম ডাই ওয়েল্টকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এই সব কথা বলেছেন। গণমাধ্যমটার পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে আমরা দিন দিন তার কাছে চলে আসছি। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেছেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন। তিনি বলেছেন, পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারেন না যে এই ব্যক্তি সত্যি পুতিন কিনা। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরও বলেছেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টাও করেছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করেছে। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় বাংলাদেশের সরকার ভীত এবং চিন্তিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেছেন। আমেরিকার ভিসা নীতির বিষয়ে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় তার পাশে রয়েছে বলে মনে করে সরকার। বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের ভোট এবং গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন। ভোট কারচুপির মাধ্যমে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার কোনো নজির নেই। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ভিসা দেবে না আমেরিকা যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বর্তমান এবং সাবেক কর্মকর্তা বা কর্মচারী, সরকার সমর্থক বা বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই নীতির আওতায় থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। সৌদির একাধিক গণমাধ্যম জানাচ্ছে, এবছর সৌদিতে হজযাত্রীদের বিশেষভাবে সমাদর করছে কর্তৃপক্ষ। হজযাত্রীদের ফুল এবং খেজুর দিয়ে বরণ করছে সৌদি আরব। গত রবিবার সৌদি আরবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার হজযাত্রীদের আগমনের মাধ্যমে শুরু হয়েছে এবারের হজের আনুষ্ঠানিক কার্যক্রম। এর আগে করোনা মহামারীর দুবছর সীমিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। এবার করোনার আগের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ হজ। এবার 20 লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। সৌদির একাধিক গণমাধ্যম জানাচ্ছে, এবছর সৌদিতে হজযাত্রীদের বিশেষভাবে সমাদর করছে কর্তৃপক্ষ। জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনালে ফুল এবং খেজুর উপহার দিয়ে দৈউফুর রহমানদের বরণ করছে দেশটা এবং হজ মুবারক, হজ মাবরুর বলে শুভেচ্ছা জানানো হচ্ছে। রবিবার হজযাত্রীদের বরণের সময় সৌদি আরবের ইমিগ্রেশন, হজ ও উমরা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, সংক্ষেপে ওআইসির স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ জাভেদ পাটওয়ারি। হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, সৌদি আরব কর্তৃপক্ষের উষ্ণ অভ্যর্থনা পেয়ে হজযাত্রীরা অত্যন্ত আনন্দিত। মক্কা রুট ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষত হজ কার্যক্রম পরিচালনা করায় সৌদি সরকারের প্রতি। এদিকে মালয়েশিয়া থেকে হজযাত্রীদের প্রথম কাফেলা মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। মদিনা অঞ্চলের পাসপোর্ট বিভাগে এবং হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। সৌদি ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসাবে হজযাত্রার পুরো কার্যক্রমকে আরও সহজ করতে এবং হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে 2019 সালে দ্য মক্কা রুট উদ্যোগ চালু হয়েছিল। এর মাধ্যমে হজযাত্রীদের অনলাইন ভিসা থেকে শুরু করে প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা এবং নিজ দেশে যাত্রীর লাগেজ সাজানো নিশ্চিত করা হয়।
এর আগে গত জানুয়ারি মাসে জেদ্দায় অনুষ্ঠিত হজ এক্সপোতে হজযাত্রীর সংখ্যা ও বয়সের বিধিনিষেধ তুলে নিয়ে আগের মতো বৃহৎ পরিসরে হজ আয়োজনের ঘোষণা দেয় সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া। 20 লাখের বেশি লোক হজে অংশ নেবেন বলে আশা করেন তিনি। বিভিন্ন দেশের 12 লক্ষের বেশি হজযাত্রী আনা নেয়ায় 176টার বেশি বিমান থাকবে। প্রথমবারের মতো জেদ্দা ও মদিনার পাশাপাশি রিয়াদ, তাইব, ইয়ানবু এবং দাম্মাম সহ সৌদি আরবের অভ্যন্তরীণ 6টা বিমান বন্দর হজযাত্রীদের সেবায় ব্যবহৃত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই এই মর্মে এবার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। জয়া সুকিন নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়ে আইন ভেঙেছে লোকসভার সচিবালয়। ওই আইনজীবীর দাবি, ভারতীয় সংবিধানের 79 ধারায় স্পষ্ট বলা আছে যে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষ আসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। এক্ষেত্রে লোকসভার সচিবালয় নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য আমন্ত্রণই জানাননি রাষ্ট্রপতিকে, যা সংবিধান বিরোধী। মামলাকারী দাবি করেছেন, অবিলম্বে মোদির বদলে রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবন উদ্বোধনের নির্দেশ দিক শীর্ষ আদালত। উল্লেখ্য যে আগামী 28 মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রবিবারই দাবি তুলেছিলেন যে প্রধানমন্ত্রী নন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী একমাত্র রাষ্ট্রপতি। এরপর একে একে সেই সুরে বক্তব্য রেখেছে তৃণমূল, কংগ্রেস, বামসহ বিভিন্ন বিরোধী দল। এখনও পর্যন্ত সম্মিলিতভাবে 21টা বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিবসেনা, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম সহ 21টা বিরোধী দল রয়েছে। অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে বুধবার সেদেশে একাধিক মন্দিরে হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠোর ব্যবস্থার আশ্বাস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রসঙ্গটা উত্থাপন করেন নরেন্দ্র মোদী। হামলাকারীদের বিরুদ্ধে অ্যালবানিজ কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মোদী। এদিকে মোদীর অস্বস্তি বাড়িয়ে ক্যানবেরার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে গুজরাট হিংসা নিয়ে তৈরি বিবিসির বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। সূত্রের খবর, সিডনিতে যখন মোদি অ্যালবানিজ বৈঠক চলছিল তখনই এই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সিডনির কুদোস ব্যাংক এরিনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন অ্যালবানিজ। আর বুধবার অস্ট্রেলিয়ায় বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা নিয়ে অ্যালবানিজের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রী এই ধরনের হামলার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। মোদী বলেছেন, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর এই হামলা নিয়ে অতীতেও আমরা আলোচনা করেছি, আজও এ ব্যাপারে আমাদের মধ্যে কথা হয়েছে। অস্ট্রেলিয়া এবং ভারতের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলে এমন কোন বিষয় আমরা বরদাস্ত করব না। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অ্যালবানিজ। এই প্রসঙ্গে অ্যালবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ, সকল ধর্মবিশ্বাসকে শ্রদ্ধা করে এই দেশ, তাই মন্দিরে হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। এদিনের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য এবং দুদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। অনুমতি ছাড়াই জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে জনসংযোগ কর্মসূচি তৃণমূলের নবজোয়ারে রাজ্যের জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানছেন তাদের সুবিধা অসুবিধার কথা। বিজেপির অভিযোগ, কর্মসূচির মাঝে জাতীয় সড়ক আটকে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, অভিষেক মালদহে পৌঁছেছিলেন 34 নম্বর জাতীয় সড়ক ধরে এবং ওই পথ দিয়েই ফরাক্কায় ঢোকেন তিনি। অনুমতি না নিয়েই এই সময় ইটাহার এবং ফরাক্কা জাতীয় সড়ক আটকে অভিষেক মিছিল করেছেন। এই অভিযোগ তুলে এবার আদালতের দরজায় শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মামলার শুনানি আগামী 7 জুন। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, নিয়ম করে থাকে
এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আর থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রেখে নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।